আমার মোবাইলে ঠিক বলো। আমি বীরভূম জেলার পশ্চিম বড়কলা গ্রামের বাসিন্দা। আমাদের পঞ্চায়েত হচ্ছে পারশুন্ডি। আমাদের অজয় নদীর সামনে আমরা বসবাস করি। এই নদী প্রতি বছর বর্ষায় ভেঙে যায় এবং একটা অস্থায়ী বাঁধ দেওয়া হয় প্রতি বছরই, কিন্তু বর্ষায় থাকে না, যার ফলে এইখানকার জনসাধারণ যে সমস্ত পারাপার করে অনেক সুবিধা অসুবিধা। আসানসোল সামনে আমাদের এখান থেকে, কিন্তু বর্ষায় পারাপার করতে পারি না। যাতে এই বাঁধটি পরিপূর্ণ করা হয়, স্থায়ী ব্রিজ করা হয়, তার জন্য আমি আমাদের গ্রামের পক্ষ থেকে এবং পারশুন্ডি পঞ্চায়েতের পক্ষ থেকে আবেদন করছি এবং গোটা এলাকা আমাদের পারশুন্ডি পঞ্চায়েত প্লাস আরও অনেক সামনে ঝাড়খণ্ড আছে, এখানে ধরুন লেখাপড়ার সুযোগ সুবিধা একমাত্র ধরুন বর্ধমান জেলাতেই আছে। কাজী নজরুলের জন্মস্থান চুরুলিয়ায়, সেই চুরুলিয়ায় আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে। এই বর্ষায় যাওয়া আসার প্রচুর অসুবিধা হয়, যার ফলে সময় মতো স্কুলে পৌঁছাতে পারে না এবং রাত্রেবেলায় কোনো অসুস্থ রুগী যদি হঠাৎ অসুস্থ হয়ে যায় এই বর্ষার জন্য পারাপার করতে পারে না, অনেক সময় রুগী মারা যায়। এখন চাইছি যাতে এই বাঁধটি আমাদের স্থায়ী হয়, তার জন্য আমরা আবেদন করছি সরকারের কাছে। এখন বর্ষাতে খুব কষ্ট করে এই মোষের গাড়ি দিয়ে পার করি, আমরা অনেক কষ্ট করে পার করি, 10-20 টাকা করে নিই মানুষের কাছে। এই দেখুন মোটরসাইকেলগুলো চাপিয়েছি, জনসাধারণও চেপে আছে, তাদেরকেও জিজ্ঞাসা করতে পারেন। কাড়াগুলো দেখুন। আপনার নাম? আমার নাম শেখ হাফিজুর রহমান, গ্রাম পশ্চিম বড়কলা।